অভাব জিন্দগি তো যাবে না, হারামের মধ্যে যে আরাম নাই, হারামের মধ্যে যে আরাম নাই, যারা সুদ খায় এরা পঞ্চম মহাপাপে লিপ্ত হয়। অতএব যারা সুদ ভিত্তিক লেনদেনে সম্পৃক্ত, আমি আপনাকে বলি আজকে যাদের জন্য সুদ খাচ্ছেন, হারাম ইনকাম করছেন, আজকে মারা গেলে আপনাকে আর খাটের উপর রাখবে না ভাই। একটু কাফনের কাপড় বেশি হয়েছে, ভয়ে কাফনের কাপড়টাও রাখে না ঘরে, মসজিদে পাঠিয়ে দেয়, হুজুরের কাছে পাঠিয়ে দেয়। আরে ভাই, কার জন্য হারাম খান, কার জন্য সুদ খান? আপনি আজকে মারা গেলে আপনাকে খাটের মধ্যে রাখবে না, খাট থেকে নামিয়ে দিবে। আরে ভাই, সুদ খেয়ে যে শরীরটা নাদুস নুদুস করলেন, আরে সুদ খেয়ে যে শরীরটা নাদুস নুদুস করলেন, যেই সন্তানের জন্য আপনি অপরাধ লিপ্ত হলেন ভাই, 3.5 হাজার জায়গার চেয়ে 1 ইঞ্চি জায়গা তো আপনি বেশি পাবেন না। কার জন্য কি করেন আপনি, কার জন্য কি করেন? যদি অতীতে সুদ খেয়ে থাকেন তাহলে আজকে তাওবা করেন যে আমি জানি না সুদের যে এত কঠিন আজাব হবে। আপনি সুদ খেয়ে মারা গেলেন, তাওবা ছাড়া মারা গেলে কেয়ামতের আগ পর্যন্ত আপনার কঠিন শাস্তি হবে।